বান্দর বলছি আমরা কি পুজো ঘুরবো না? ঘুরবো না এবার আমরা পুজো বিশিষ্ট মানে কি দুর্গোৎসব? কি দুর্গোৎসব? হচ্ছে বাঙালির সেই মহোৎসব যখন সারা বছর লুকিয়ে থাকা প্যান্ডেলের বার যেরকম জনসমক্ষে চলে আসে, ঠিক সেরকম আমাদের বাড়ির আশেপাশেই থাকা প্রচুর সুন্দরী মেয়ে যাদেরকে সারা বছর বাড়ির ছাদ, জানলার ফাঁক, ব্যালকনি ছাড়া কোথাও দেখতে পাওয়া যায় না, তাদেরকেও পুজোর কটা দিন বিভিন্ন সাজে সজ্জিত হয়ে পুজো মণ্ডপে প্রজাপতি এবং জোনাকির ন্যায় ফুরফুর করে ঘুরে বেড়াতে দেখা যায়। দুর্গাপূজা হচ্ছে সেই মহোৎসব যেদিন অষ্টমীর দিন সকালবেলা ম্যাক্সিমাম সিঙ্গেল ছেলে পুলে স্নান করে নতুন পাঞ্জাবি পরে চলে জেল দিয়ে পুজো মণ্ডপে গিয়ে অঞ্জলির নামে পুরোহিতের বলা মন্ত্রকে রীতিমতো ইগনোর করে আর চোখে তার আশেপাশে থাকা শাড়ি পরে হালকা নাভি এবং পেটি বের করা ভেজা চুলের সুন্দরী সেক্সি মেয়েকে দেখে দুধের স্বাদ ঘোলে মেটায়। দুর্গাপূজা হচ্ছে সেই বাঙালির মহোৎসব যেদিন স্কুলে পড়া একটা ছেলে রাত্রি 12টার পরে বাড়ি ফিরলে মা বলে ডাকে, রে কোথায় গেছিলি, কি করছিলি, কৈফত দে। দুর্গাপূজা হচ্ছে সেই মহোৎসব যেদিন বাড়ির মায়েরা রান্না না করার 3 দিন অজুহাত পেয়ে যায় যে সারা বছর তো রান্না করি, বাড়ির খাবার খেলাম, পুজোর কটা দিন যদি রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন বাইরের খাবার কবজি ডুবি না খাই তাহলে আর এনজয়মেন্টটা কোথায়? দুর্গাপূজা হচ্ছে সেই মহোৎসব যেদিন কাপলরা প্রচুর প্ল্যান করে যে আমরা ম্যাচিং করে ড্রেস পরবো, হাতে হাত ধরে ঘুরবো, ফেভারিট রেস্টুরেন্টে খাবার খাবো, সেলফি তুলবো, রাত্রিবেলা তোমার বাড়ির সামনে তোমাকে ড্রপ করে গুড নাইট কিস দিয়ে বলবো সি ইউ টুমোরো ডার্লিং। ও মা গো টুলাও। দুর্গাপূজা হচ্ছে সেই মহোৎসব যেদিন আমাদের মতো লুইচ্চা সিঙ্গেল ছেলেপেলেদের কাছে একটাই প্ল্যান থাকে, পূজোর প্রত্যেকটা দিন মাল খাবো। আগে এমন দিন ছিল যখন রিলেটিভের দেওয়া একটা জামাকে পুজোর 1 মাস আগের থেকে রেগুলার আলমারি থেকে বের করে 14 বার করে পড়তাম, তারপরে ভাঁজ করে আবার আলমারিতে ঢুকিয়ে রাখতাম, পরের দিন আবার বের করে পড়তাম, আবার ঢুকাতাম। আর এখন মেন্টালিটি পুরো চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, মেন্টালিটি পুরো চেঞ্জ। এখন মনে হয় অনেক তো জামা রয়েছে, নতুন জামা কিনে কেন টাকা খরচা করবো, সেই টাকা দিয়ে বরং পুজোতে দামি মাল খাওয়া যাবে। তোমরা আর কি বুঝবে সিঙ্গেলদের কষ্ট, রোমিও জুলিয়েট কি হবে নতুন জামা কাপড় কিনে, কে দেখবে? দেখার মতো তো কেউ নেই, যে একটা গার্লফ্রেন্ড থাকবে এসে বলবে বাবু তোমাকে এই নতুন জামাটাতে খুব সুন্দর লাগছে, আসো একটা চুমু খাই। ও মা গো টুলাও। সব থেকে বেশি কষ্ট লাগে কখন জানেন? যখন একটি পুজো মণ্ডপে একটি সুন্দরী মেয়েকে অনেকক্ষণ ধরে ঝাড়ি মারার পরে সেই মেয়েটি পুজো মণ্ডপের ভলেন্টিয়ারদের কাছে গিয়ে বলে, দাদা ওই ছেলেটা না আমাকে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে, বিরক্ত করছে, আমাকে স্লেজিং করছে, একটু দেখো না। বালের জীবন আমার এই পুজো মণ্ডপের ভলেন্টিয়ার গুলোকে না দুচোখে দেখতে ইচ্ছে করে না, একটা ব্যাচ লাগিয়ে 3 দিনের জন্য নিজেদের না সিবিআই মনে করে তারা। এই লাইন ভাঙবেন না, সাইড দিয়ে আসুন, ধীরে ধীরে আসুন, ধাক্কাধাক্কি করবেন না, মণ্ডপের ভেতরে বেশিক্ষণ ওয়েট করবেন না, সেলফি তুলবেন না, প্রতিমার ফটো তুলবেন না, ডেকোরেশনে হাত দেবেন না, তাহলে লাউড়া কি করবো? একটা জিনিস দেখবেন, পুজোর 1 মাস আগে মাল্টি জিমগুলোতে ঠিক ততটাই ভিড় হয় যতটা ভিড় হয়েছিল নোটবন্দির সময় এটিএম এর লাইনে। মানে সারা বছর মদ মাংস বিরিয়ানি খেয়ে পুজোর আগে 1 মাস জিমে ওয়ার্কআউট করে স্লিম ট্রিম সেক্সি হয়ে ফিটিংস জামা কাপড় পরে ঘুরবে, এটাই মানুষের মেন্টালিটি। ওরে বাবা, এটা অনলাইন পরীক্ষার মতো অতটা শর্টকাট নয় বডি বানানো, যে প্রশ্নপত্র অনলাইনে এলো, বই দেখে লিখলাম, পিডিএফ সাবমিট করলাম, পাশ করে গেলাম। যদি শর্টকাট উপায়ে বডি বানাতে হয় আমার একটা সাজেশন ফলো করুন, যারা মোটা তারা অপারেশন করে চর্বিগুলোকে কেটে সাবান ফ্যাক্টরিতে বিক্রি করে দিন, আর যারা রোগা তারা টেইলার্স এর দোকানে গিয়ে নিজেদের জামাটাকে ফিট করে নিন, ব্যাস এটাই সব থেকে শর্টকাট উপায়। সারা বছর হ্যান্ডেল মেরে পুজোর আগে 1 মাস ডাম্বেল মেরে ঋত্বিক রোশন হওয়া যায় না রে পাগলা। সারা বছর হ্যান্ডেল মেরে পুজোর আগে 1 মাস ডাম্বেল মেরে ঋত্বিক রোশন হওয়া যায় না রে পাগলা। আমারও একই অবস্থা, তবে প্রশ্ন কিন্তু একটাই, এবার কি আমরা পুজোয় ঘুরবো না? ঘুরবো না এবার আমরা পুজোয়। আর পুজোর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শপিং, আর মেয়েরা শুধু পুজোয় নয় সারা বছর অনলাইন অনলাইনে একটা ব্যাপার চলে এসেছে এখন, অনলাইন থেকে মেয়েরা এত বেশি শপিং করে, এত বেশি শপিং করে, এত বেশি শপিং করে যে ডেলিভারি বয় একটা মেয়ের বাড়িতে আসতে যেতে আসতে যেতে আসতে যেতে একটা তাদের মধ্যে না সুন্দর একটা মিষ্টি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুজয়দা পুচকির মতো। হ্যাঁ সিরিয়াসলি, মানে একটা সময়ের পরে সেই ডেলিভারি বয় মেয়েটাকে এসে বলে, এই শোনো না তুমি এই প্যাকেটটা খুলে এখানে ড্রেসটা পরো, আমি দেখি তোমায় কেমন লাগছে, আমি বলে দেবো ভালো না খারাপ। তো মেয়েটা যায় সুন্দরভাবে ড্রেসটা পরে আসে, ডেলিভারি বয় বলে, তোমাকে না হলুদে একটু বেশি কালো লাগছে, মানাচ্ছে না, তোমাকে রেডে বেশ টুকটুকে ফর্সা লাগে, তুমি কাজ করো, তুমি এটা প্যাক করে দাও, আমি রিটার্ন নিয়ে চলে যাচ্ছি, তুমি টাকা ফেরত পেয়ে যাবে, আর তুমি রেড ড্রেসটা অর্ডার করে দিও, পারলে পুজোতে আমরা একসাথে ঘুরবো, আমি একটা রেড পাঞ্জাবি কিনে নেবো, ভাবা যায়। তবে হ্যাঁ, অনলাইন শপিং এরকম যেন সুবিধা রয়েছে বাড়িতে এসে দিয়ে যাচ্ছে মালপত্র, এরকম মাইনাস পয়েন্টও রয়েছে, এভরিথিং হ্যাজ এ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড। মাইনাস পয়েন্ট হচ্ছে, দেখুন DSLR ক্যামেরা দিয়ে একটা শাকচুন্নির ছবি তুললো না তাকে দীপিকা পাদুকোনের মতো লাগে, ঠিক সেরকম DSLR ক্যামেরা দিয়ে কোনো একটা পোশাকের ছবি তুলে যদি অনলাইনে আপলোড করে সেটা দেখতে ঝা চকচকে লাগলো, মাঝে মধ্যে যখন আপনার হাতে এসে পৌঁছায় তার কোয়ালিটি এতটাই ঘাটিয়া যে সেটা দিয়ে আপনার ঘর মুছতেও ইচ্ছা করবে না। আবার মাঝে মধ্যে প্রোডাক্ট আসতে একটু দেরি হয়, মানে এত দেরি হয়, এত দেরি হয়, এত দেরি হয় যে দুর্গাপূজা পড়ার জন্য একটা জামা অর্ডার করেছেন সেটা হয়তো কালী পুজোর আগে এসে পৌঁছালো না। তো
আমি অলওয়েজ প্রেফার করি শপিং মলে যাও, দোকানে যাও, গিয়ে জামা কাপড় পরে পরিধান করে কেনো। দেখুন, এটাতে একটা প্লাস পয়েন্ট রয়েছে, আপনি একটা জামা কেনার জন্য পরলেন, সেটা কিনুন চাই না কিনুন, একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড করে স্ট্যাটাস তো দিতে পারবেন যে আমার পুজোর জামা, তোদের কটা হয়েছে ভাই। বাঙালি হয়ে জন্মেছি, মিথ্যে কথা বলে যদি মানুষের ঝাঁটি না জ্বালালাম তাহলে আর কি বলের বাঙালি। পুজোর আরেকটা ট্রেন্ড রয়েছে, প্রত্যেকবার দুর্গাপুজোর আগে একটা গান সুপার ডুপার হিট হবে, আর প্রত্যেকটা পুজো মণ্ডপে সেই গান এত বাজবে যে আপনার কানের পোকামাকড় সহ আপনার কান সহ আপনার ঝাঁটের বাল পর্যন্ত চলে যাবে। আগের বছর মনে আছে রানু মণ্ডলের আর এবার কি বাবু খাইছো আস্ক করো না আস্ক করো বাবু খাইছো, আরে খাইছে খায়া হাইকা গোয়ের ট্যাঙ্কি ভরায় ফেলাইছে, এবার চুপ কর। তবে যাই হোক, প্রশ্ন কিন্তু এবার একটাই, এবার কি আমরা পুজোয় ঘুরবো না ঘুরবো না এবার আমরা পুজোয়? পুজো এবার হোক, ছোট করেই হোক, মায়ের আরাধনা তবুও হোক। আর হ্যাঁ, ভলেন্টিয়ার যারা তিন দিন ব্যাচ পরে নিজেদের সিবিআই, মনে করো তোমাদের দায়িত্ব এবার কিন্তু অনেক বেশি। তোমার পুজো মণ্ডপের গেটে দাঁড়িয়ে থাকবে স্যানিটাইজার আর ওই টেম্পারেচার চেক করার মেশিন নিয়ে, প্রত্যেকটা দর্শনার্থীর যাতে স্যানিটাইজ এবং টেম্পারেচার চেক করা হয়, আর লক্ষ্য রাখবে যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হয়, মানে দুটো দর্শনার্থীর মাঝখানে যেন মিনিমাম এক মিটারের গ্যাপ থাকে। এর জন্য মণ্ডপের লাইন বড় হতে হতে বিরাট বড় হয়ে যায়, মানে কলকাতার দেশপ্রিয় পার্কের লাইন আমাদের কোচবিহারে চলে আসুক, ডাজন্ট ম্যাটার, আমি সামলে নেব, সোশ্যাল ডিস্টেন্স যাতে মেনটেন হয়। আর একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে গেছে বন্ধুরা, সেটা হচ্ছে কথায় বলে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ, মানে পূজা পার্বণ উৎসব এই সকল কিছুর মধ্যে যে বাঙালির একটা জোশ রয়েছে, মজা করার যে একটা জোশ রয়েছে, সেটা পৃথিবীর সমস্ত কিছুকে ছাড়িয়ে যায়, সেটা আবার প্রমাণিত হলো। মনে আছে লকডাউনের প্রথম দিকে করোনার ভয়ে আমরা বিল্ডিং এর নিচে থাকা সবজির দোকানে পর্যন্ত যেতে ভয় পেতাম, আর পুজোতে মজা করবো, নতুন জামা কাপড় কিনবো বলে এখন দলে দলে শপিং মলে দৌড়াচ্ছে ওরা শপিং করতে। মানে করোনা যখন প্রথম মার্কেটে এসেছিল তখন নিজেও ভাবতে পারেনি একটা টাইমের পরে তাকে এতটা অপমানিত হতে হবে, মানে আমাশা দা ধাঁচা চুলকানি এই সকল রোগগুলোকেও মানুষ সিরিয়াসলি নেয়, করোনাকে তাও সিরিয়াসলি নিচ্ছে না, এতটা অবহেলা দৃষ্টিতে দেখছি, ঠিক না ঠিক না। আর হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট, লকডাউনের অজুহাত দিয়ে যে সকল আত্মীয়রা পুজোয় ঘোরার টাকা, পুজোয় জামা কাপড় কেনার টাকা দিচ্ছ না, তাদের কিন্তু ক্ষমা করা হবে না। জীবনে ভগবান তিনটে হাত দিয়েছে, ডান হাত, বাঁ হাত আর অজুহাত, অজুহাতটাকে ত্যাগ করো তবেই জীবনে সাকসেসফুল হতে পারবে। তো যে সকল আমার রিলেটিভ এখনো পর্যন্ত আমাকে পুজো ঘোরার টাকা এবং পুজোয় জামা কেনার টাকা দাওনি, ইমিডিয়েট পাঠিয়ে দাও, সময় আছে, নাহলে কিন্তু অভিশাপ দিয়ে কিন্তু একটা শেষ করে দেবো, আর পজিটিভ হয়ে যাবে করোনা, তাড়াতাড়ি পাঠাও না। পুজোয় ঘুরবো কি না ঘুরবো এটা আমার ব্যাপার, টাকা দেওয়ার দায়িত্ব তোমাদের, টাকা কেন দেবে না, বেতন তো পাচ্ছ ঠিক, সরকার তো বেতন বন্ধ করে কন্ট্রোল পার্সোনাল হয়ে যাই হোক, টাটা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। হ্যাঁ, দুর্গা মা একটু দেখো মা, আমাদের সঙ্গে থাকো মা।